আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশে এত ভালো ভালো গুণী আর্টিস্ট আছে, মানে এত হিউজ পরিমাণ মানুষ, গুণী গুণী ব্যক্তিরা, কিন্তু তার মধ্যে যে আমি কাজল রেখা হয়ে উঠতে পেরেছি এটা আমার কাছে জীবনের অনেক বড় বড় অনেক বড় একটি পাওয়া। আর সত্যি কথা বলতে যে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলাম সেলিম ভাইয়ের সিনেমায় সেই মন পুরা দেখার পর থেকে, কিন্তু জানি না যে বড় হয়ে যে আমি কাজল রেখা হব আসলে, তো এটা একটা স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে আমার সত্যি কথা বলতে। আর কাজল রেখা যখন শুটিং স্টার্ট হয়, আমি যখন ফার্স্ট যাই সেটে পুরাটা যখন দেখি, না না আমি যখন ফার্স্ট যাই মেবি আমরা যখন সেলিম ভাই কাজ যখন আমাদের চলছিল তখন আমরা একবার গিয়েছিলাম, তো সুচ রাজার এই যে তার বাড়ি তখন নির্মাণ করা হচ্ছিল, তার সাথে সাথে আমার বাড়িরও কাজ চলছিল, তো তখনই দেখলাম যা সেলিম ভাইকে বলছি, সেলিম ভাই আপনি এটা কী করেছেন, মানে এত বড় স্পেস নিয়ে পুরাটা একটা অরিজিনাল বাড়ি তৈরি করা হয়েছে, আর রাজার বাড়ি তো পুরো রাজার বাড়ির মতোই তৈরি করা হয়েছে, কাজল রেখার বাড়ি মানে এত অদ্ভুত সুন্দর। আমার তখন থেকে এক্সাইটেড লাগছিলো যে শুটিং কবে স্টার্ট হবে, আমি কখন আসবো, কখন থেকে শুরু হবে। সো তারপর থেকে শুটিং স্টার্ট হলো আর আস্তে আস্তে আমি কাজল রেখা হয়ে উঠলাম, আর প্রথম দিন থেকে শেষ দিন অবধি খুব দুর্দান্ত ছিল আমাদের, মানে শুটিং থেকে শুরু করে সব কিছুই। আর আমি বলবো যে ছোটোখাটো তো অনেক কাজ করা হয়েছে আমার লাইফে, কিন্তু সেলিম ভাইয়ের মতো ডিরেক্টর আমি এখনও অবধি পাইনি, মানে সত্যি কথা বলতে যে সে একজন প্রথমত একজন গুরু আমার, কারণ এত সুন্দর করে সে অভিনয়, মানে আমার কাছে মনে হয় সে অভিনয় আমাকে শিখায়নি, মানে সে গল্প করতে করতে আমি অভিনয় শিখে গিয়েছি আসলে, মানে এত সুন্দর করে কেউ অভিনয় শিখাতে পারে আমার মনে জানারই প্রথমত। আর দ্বিতীয়ত সে আমার বন্ধুর মতো, মানে কি বলবো, মানে অসাধারণ একজন ব্যক্তি, তার সাথে কাজ করে আমার প্রচুর পরিমাণে ভালো লেগেছে। আর দিন শেষে আমি এতটুকুই বলবো, কাজল রেখা সিনেমা রিলিজ হতে যাচ্ছে, অদ্ভুত সুন্দর একটি সিনেমা, শুধু আমি কাজ করেছি বলে বলছি না, আপনারা অবশ্যই হলে গিয়ে কাজটি দেখতে যাবেন। আর আর কি বলবো, এই তো আমি একটা কথা বলতে চাই, আমরা যে গল্পতে আসলে কাজ করে আসছি, থ্যাংক ইউ আসলে ইরেশ ভাই, ইরেশ ভাই আসলে এতদিন পরে সেলিম ভাই কাজ না করলে তো আমার কাছে এই সুযোগটা হতো না সুচ কুমার হয়ে ওঠার। তো আমরা ও থ্যাংক ইউ ওল সেক্সি, সো আমার সেলিম ভাইয়ের সাথে কাজ করা বরাবরই আমার জন্য আনন্দের। মন্দিরে বলছিল যে আসলে সেলিম ভাইয়ের সাথে কাজ করার একটা দারুণ ব্যাপার হচ্ছে, আসলে সেলিম ভাই আসলে যেইভাবে আসলে কাজে ঢুকান বা আসলে কাজটা করান আসলে খুব এটা ফান, মানে সেলিম ভাই ফানটার মধ্যে আসলে কাজটা করান আমাদের দিয়ে। এর আগেও আসলে আমার একটা কাজের অভিজ্ঞতা ছিল সেলিম ভাইয়ের সাথে, তো এটা সেকেন্ড টাইম, তো আমার একটা ভালো জার্নি ছিল আমাদের, আমার শুধু একা নয় সবার। তো আমার মনে হয় যে আমাদের যে গল্পটা মমের সঙ্গে গীতিকার যে গল্প, এই গল্পের আসলে যে সিনেমেটিক একটা জার্নির মধ্যে আমরা ছিলাম সেটা ঈদে রিলিজ পাচ্ছে। আমি সবাইকে দাওয়াত দিতে চাই ঈদে সিনেমা হলে আসে, এই সিনেমেটিক জার্নিটা যাতে আসলে মানুষ উপভোগ করে। থ্যাংক ইউ। বেসিক্যালি আমরা একটা নিরবচ্ছিন্ন সময় চাচ্ছিলাম অনেকদিন ধরে যে ছবিটা রিলিজ করার জন্য, তো কাজল রেখার জন্য এইরকম একটা ছবির জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে যে আসলে কোনো উৎসব, সেই উৎসব দুটো উৎসব আমরা একসাথে পেয়ে গেলাম, একটা হচ্ছে ঈদ আর একটা হচ্ছে পয়লা বৈশাখ। তো দুটো মিলে আমরা সবসময়ই আমাদের এখানে সিনেমা বানানো চ্যালেঞ্জ, সিনেমা রিলিজ দেওয়ার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের বাইরে তো আমরা কেউ না, তো চ্যালেঞ্জ নিলাম, দেখা যাক কী হয়। তো কাজল রেখা আসলে কলাকৌশলী এবং শিল্পী কারিগর যারা ছিলেন সবাই আসলে একই সূত্রে গাঁথা ছিল, দ্যাটস ওয়াই আমরা আসলে দুই বছরের বেশি সময়ে খুবই আন্তরিকতার সাথে প্রজেক্টটা শেষ করতে পেরেছি। এখনকার তরুণরা যারা 20-21 বছর 22 বছর বয়স, খুব অল্পতেই ওরা অনেক কিছু জানে, সারা পৃথিবীর খোঁজখবর ওদের হাতের মুঠোয়, তো সারা পৃথিবীর খোঁজ যে তরুণ নিতে পারে এই দেশের 400 বছর আগের খোঁজ নিতে পারবে না এটা আমার বিশ্বাস হয় না, আমার ধারণা। তো পরবর্তীতে অনেক পরে দেখা গেল যে মন্দিরের সাথে অগ্নিরার চেহারার মিল আছে, তো দেন যে অববাস একবার প্রথম আসে তো ডাইরেক্টর ওই অববাসই খুঁজতে থাকে আসলে এবং চূড়ান্ত বিচারে মিলে যায়। যেমন রাজের ক্ষেত্রে আমরা একটা কান্তিমান যুবক খুঁজছিলাম যারে খালি গায়ে খারাপ লাগবে না দেখতে, নানা রকম কোয়ারির ডাইরেক্টর হিসেবে থাকে। তারপরে সাদিয়ার ক্ষেত্রে মন্দিরার সাথে একটু যেন মিল পাওয়া যায়, দুজারই একটু ঢেউ খেলানোর চুল যেন পাওয়া যায়, এবং সেটা আমরা মিল পেয়েছি যে
13-14-15 বছর বয়সে আবার তার থেকে 12 বছর বয়সে যে পরিবর্তন সেটা আমরা একটু দেখতে পাই আর হুবহু এত সিনেমা বানিয়ে তোলার ব্যাপার থাকে নালে তো আসলে মন্দিরে একটা ছোট বানায় নিতে হতো ছিল তো সম্ভব না ধন্যবাদ লে কাজল রেখার সাথে আমার সম্পৃক্ত আসলে ওই 2009 থেকে সেলিম ভাই প্রথম আমাকে যখন গল্পটা শোনায় তখন আমার আসলে এই পরবর্তীতে রাজ্যে চরিত্রটা করেছে সেই চরিত্রটা করার কথা ছিল সময় এবং বয়স খুবই নিষ্ঠুর আলটিমেটলি আমি আমার শ্বশুরের চরিত্রে অভিনয় করি আর কি সিনেমায় এতদিন লাগছে কাজল রেখা বানাতে